সিলেটের চাহিদা মতো ইফতারি না দেয় অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন সিলেটের উসমানীনগরে গৃহবধূর পিতার বাড়ি থেকে পাঠানো ইফতারিতে স্বামীর জন্য আলাদা সাজানো থাল না থাকার জের দরে সৃষ্ট পারিবারিক বিরোধ ও ঈদুল ফিতরের নতুন কাপড় না দেয় স্বামী ও শাশুড়ির নির্যাতনে সাত মাসের এক অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগ উঠেছে এ ঘটনায় গৃহবধূর স্বামী আরোশালীয় শাশুড়ি মিনারা বেগমকে আটক করেছে পুলিশ মারা যাওয়া শরীফা বেগম নবীগঞ্জ উপজেলার পুটিয়া গ্রামের শাকিমুল্লার ছোটো মেয়ে থানায় আটককৃত স্বামী ও শাশুড়ির দাবি পরিবারের সবার অজান্তে শরীফা আত্মহত্যা করেছে যদিও শনিবার দুপুরে শরীফার স্বামীর বাড়ির নিজ ঘরের বিছানা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় প্রায় নয় মাস আগে উপজেলার ওসমানপুর ইউনিয়নের তাহিরপুর গ্রামের মৃত ইসন আলীর ছেলে আরোশালির সাথে পারিবারিকভাবে বিবাহ হয় নবীগঞ্জ উপজেলার পুটিয়া গ্রামের সাকিমুল্লার ছোট মেয়া শরীফার বিয়ের কিছুদিন পর সহ নানা অজুহাতে স্বামী আরোশালীয় শাশুড়ি মিনারা বেগম নির্যাতন শুরু করেন গৃহবধূ শরীফার উপর নিজে অন্তঃসত্ত্বা থাকায় তাদের নির্যাতন সহ্য করে সন্তানের আলোর মুখ দেখাতে সকল সহ্য করে থাকেন শরীফা চলতি রমজান মাসে তার থেকে ইফতারি দিতে দেরি করা এবং ইফতারের সাথে স্বামীর জন্য আলাদাভাবে সাজানো তাল না দেয় অন্তঃসত্ত্বা শরীফার উপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায় গতকাল শুক্রবার সন্ধ্যা শরীফার পিত্রালয় থেকে স্বামীর বাড়ির লোকজনের জন্য ঈদের নতুন কাপড় না আসাকে কেন্দ্র করে শাশুড়ির সাথে কথা কাটাকাটি জের ধরে ও মিনারা বেগম মিলে মারপিট করেন শরীফাকে বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে শরীফা তার ভাইকে অবগত করে পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন এমতাবস্থায় সেই সময় শরীফার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পান তার ভাই বোনেরা আজ শনিবার শরীফার বড় বোন শিপন আক্তার শরীফার স্বামী শাশুড়ির জন্য নতুন কাপড় নিয়ে আরো শালির ভাইয়ের উদ্দেশ্যে রওনা দিলেই প্রতিমধ্যে শরীফার বাঁশরীর মাধ্যমে খবর পান তার বোন খুব অসুস্থ এর কিছুক্ষণের মধ্যে আবার খবর আসে শরীফা আত্মহত্যা করে মারা গেছেন খবর পেয়ে শনিবার দুপুরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরীফ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে নিহতের বড় বোন শিপন আক্তার ও ভাই মিনার হোসেন বলেন বিয়ের পর থেকেই আমার বোনের ওপর তার স্বামী ও শাশুড়ি যৌতুক সহ নানা অজুহাতে নির্যাতন করত। তাদের নির্যাতনের কারণে আমরা তাকে নিয়ে যেতে চাইলেও গর্বের সন্তানের কথা চিন্তা করে আমার বোন সব কিছু নীরবে সহ্য করে যেত আমরা গরিব মানুষ লকডাউনের কারণে অভাব বনটনে চলতি রমজান মাসে ইফতারি পাঠাতে দেরি ও শালির জন্য আলাদা করে সাজানো তাল না দেয় তার স্বামী ও শাশুড়ি শরীফাকে নানাভাবে নির্যাতন করে সর্বশেষ নতুন কাপড় বাটাতে দেরি করে তারা আমার বোনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তার গর্বের সন্তানটিকে আলের মুখ দেখতে দিল না তারা তাদের বোন হত্যার বিচার দাবি করেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিক বলেন খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে লাশের গায়ে একাধিক আগাতে চিহ্ন রয়েছে নিহতের স্বামী ও শাশুড়িকে আটক করা হয়েছে এ ঘটনা সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে